সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে রানওয়ে 34-এর টেইলর। ফের এক স্ক্রিনে অজয় দেবগানের সত্য ঘটনাকে সিলভার স্ক্রিনে তুলে ধরার মধ্য বলিউডের এক অন্যতম নাম অজয় দেবগান। এর আগেও ভোজ, তাজ, হানি সহ বেশ কিছু ছবিতে সত্য ঘটনাকে প্রতিফলন রূপে তুলে ধরেছেন অজয় দেবগান, যা বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। এবার তার আসন্ন ছবি রানওয়ে 34-এর আরও একটি সত্য ঘটনাকে দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন তিনি। সোমবার দুপুরে মুক্তি পেয়েছে অজয় দেবগানের পরবর্তী ছবি রানওয়ে 34-এর ট্রেইলর। আর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছেন এই ছবির কাহিনী। একটি সত্য ঘটনার উপর নির্ভর করে লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে অজয় দেবগানের পাশাপাশি দেখা যাবে বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে। এছাড়াও রয়েছে প্রীতি, রাকুল, প্রীত সিং, বোমান ইরানি সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। অজয় এবং বিগ বি এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সুতরাং এই ছবিটির মধ্য দিয়ে তাদের দুজনের কেমিস্ট্রিকে পর্দায় আরও একবার চক্ষুষ করার সুযোগ পেতে চলেছেন দর্শকেরা। ছবিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগান, যিনি খারাপ আবহাওয়ার কারণে তার বিমানকে বিমানবন্দরের অবতরণের অনুমতি না দেওয়ার নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে জড়িয়ে ফেলেছেন। অন্যদিকে টেইলর অমিতাভ বচ্চনকে একজন তদন্তকারী অফিসার হিসেবে দেখা গিয়েছে। টেইলরের বারবার অজয়কে তার ভুল স্বীকার করে নিতে বলা হয়, যদিও তিনি তার সিদ্ধান্তে অনার থাকেন যে তিনি কোনো ভুল করেননি। অমিতাভ বচ্চন তাকে পরামর্শ দেন যে ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেটা স্বীকার না করে এগিয়ে চলাটা অন্যায়। মাটি থেকে প্রায় 35,000 ফুট উপরে আসলে ঠিক কী ঘটেছিল তা খুঁজে বের করাই এই কাহিনীর মূল প্রেক্ষাপট। সো বন্ধুরা, আপনার কাছে এই অজয় দেবগানের রানওয়ে 34-এর টেইলরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না, কারণ আমরা ফেসবুক এবং ইউটিউবে সবসময় আপডেট ভিডিও দিয়ে থাকি। আর এটি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আর আপনার কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভাই একটি লাইক দিয়ে যাবেন, কারণ এটি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো ধন্যবাদ সবাইকে আজকের এই দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।